আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত দর্শক বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা রাজপথ থেকে শুরু করে অন্য যে সকল খবরগুলো ইদানিংকালে খুব বেশি ভাইরাল হচ্ছে তার মধ্যে সব চাইতে ভাইরাল যে খবরটি সেটি হলো যখনই আমাদের রাজপথে হেলমেট পরিহিত কিছু যুবককে দেখা যায় দেশীয় অস্ত্র হাতে লাঠি হাতে কিংবা অন্যান্য যে সকল আগ্নেয় অস্ত্র রয়েছে সেগুলো হাতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় কখনো মারামারি করতে তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে পড়ে কখনো দলীয় যে স্বার্থগুলো রয়েছে তারা যে দলভুক্ত সেই দলের স্বার্থ রক্ষার জন্য তারা মাঠে নামে এবং এ যাবৎকালে গত প্রায় এক দশকে এ সকল হেলমেট পরিহিত যে সমস্ত লোকজন যারা রয়েছে তারা রাজপথে যে সকল তাণ্ডব চালিয়েছে এবং যে সকল ইতিহাস সৃষ্টি করেছে তা রীতিমতো বাংলাদেশের যে সন্ত্রাসের যে ইতিহাস সেই সন্ত্রাসের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে আপনারা জানেন যে এমন একটা সময় ছিল যখন সন্ত্রাসীরা চাকু নিয়ে ঘটত এরপরে আমরা জানলাম যে এই চাকুকে দূরে ফেলে বা পেছনে ফেলে সেখানে আমাদের যারা ক্ষৌরকর্ম করেন যেটাকে প্রমিত বাংলায় শিল বলা হয় অথবা আমরা অনেকে আরও ভালো বাংলায় নরসুন্দর বলি এবং আঞ্চলিক ভাষায় যেটিকে নাপিত বলা হয় তো নাপিতের যে অস্ত্রটি তার নিকট সবচেয়ে বেশি লোভনীয় ছিল এবং তাকে শোভা পেত এবং নাপিত বলতেই সাধারণত যে অস্ত্রটিকে বোঝাতো সেটি হলো ক্ষুর তো আমাদের দেশের সন্ত্রাসীরা করল কি একটা সময় তাদের যে আদিকালের চাকু সেই চাকুকে ফেলে দিয়ে তারা খুর হাতে তুলে নিল এরপরে তারা খুর ছেড়ে চাইনিজ কুরাল হাতে নিল চাইনিজ কুরালের সঙ্গে আবার কেউ কেউ হকি ব্যবহার করা শুরু করলো এবং আস্তে আস্তে সেই জায়গাগুলো আগ্নেয়াস্ত্র বিশেষ করে আশির দর্শকে সেখানে এসে আগ্নেয়াস্ত্র তারা মানে হাতে তুলে নিল এবং সঙ্গে বোমাবাজি থেকে শুরু করে আরও যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে আধুনিক প্রযুক্তির সবই তারা করা শুরু করে দিল তো সেই যে সন্ত্রাসের যে অব্যাহত অগ্রযাত্রা এবং অপ্রতিরোধ জ্যামিতিক হারে এটার যে প্রবৃদ্ধি এটি সাম্প্রতিক সময়ে এসে একেবারে মোহনায় যে ত্রিবেণী সঙ্গম বলা হয় যেটিকে সন্ত্রাসের ত্রিবেণী সঙ্গম অর্থাৎ সেখানে অর্থ রয়েছে ক্ষমতা রয়েছে রাজনৈতিক অভিলাষ রয়েছে এবং পারস্পরিক স্বার্থ রয়েছে তো এইরকম যে তিনটি গুরুত্বপূর্ণ যে স্বার্থ এই স্বার্থের যে সঙ্গম বা একত্র মিলন এটি এসে এই মুহূর্তে আকাশে একেবারে পূর্ণিমার চাঁদের মতো জল করছে সেটি হলো হেলমেট বাহিনী এখন এই হেলমেট বাহিনী তাদের যারা লালনকর্তা পালনকর্তা মদতদাতা তাদের নিকট এটি একটি লক্ষ্মী সোনার দল এটি একটি কলিজার টুকরার দল এবং এরা এরকম অপরিহার্য কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর জন্য কিংবা কতিপয় ক্ষমতাধর লোকের জন্য যে এদেরকে ছাড়া সাধারণত তাদের কোনো কিছুই এক মুহূর্ত চলে না ফলে কী হচ্ছে এখন হেলমেট বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের যে সকল জন্মদাতা পিতা রয়েছেন তাদের জন্মদাত্রী মা রয়েছেন তারা এখন রত্নগর্ভা মা কিংবা গর্বিত পিতা হিসেবে এই সমাজে অভিষিক্ত হতে চলেছেন এবং যারা এই হেলমেট বাহিনীর সদস্য তারা যদি কারো কাছে গিয়ে বলে আমি ওই রকম বাহিনীর সদস্য এবং ওই দিন যে ময়দানে যুদ্ধ হয়েছিল অমুক নম্বর হেলমেটটি বা অমুক নম্বর বা রঙের যে হেলমেটটি ছিল টি আমার মাথায় ছিল তো এই পরিচয় নিয়ে তারা যদি চাঁদাবাজি করতে যায় তাদের কোনো বাধা দেওয়ার মতো শক্তি বর্তমান জমানাতে কারণেই তারা যদি প্রেম নিবেদন করতে যায় কোনো রমণীর কাছে তাহলে তাদের প্রেমকে প্রত্যাখ্যান করার মতো শক্তি কারোর নেই এবং তারা যদি এই দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো ছিল সেখানেও যদি তারা হামলা করে তাহলে সেই ক্ষেত্র দেখা যাচ্ছে যে আগে যেভাবে তারা ফুঁসে উঠত অর্থাৎ রাষ্ট্রীয় সংস্থাগুলো যেভাবে ফুঁসে উঠতো তারা কিন্তু এখন আর এই সকল হেলমেট বাহিনীর যে ব্যাপারে অতীতের মতো আর ফুসে উঠতে পারছে না ফলে এই বাহিনীর যে গতি অগ্রযাত্রা এটি একেবারে অপরিহার্য হয়ে পড়েছে এবং এই যে এত বড় লম্বা ভূমিকা টানলাম তার মূল কারণ হলো অতি সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন মহল থেকে প্রভোগ করছে বিএনপিকে রাজনীতির ময়দানে নামার জন্য এবং আওয়ামী লীগ চাচ্ছে যে বিএনপি রাজনৈতিক ময়দানে নেমে মাঠটিকে সরগরম করুক এবং পশ্চিমা দুনিয়া যেন বুঝতে পারে যে এই দেশে গণতন্ত্র রয়েছে এবং এটিকে বিএনপি কীভাবে নিয়েছে সেটি পরের কথা বাস্তবতা হলো বিএনপি এটিকে গ্রহণ করতে চাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় যখন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে ছাত্রদল যুবদল দলেরা যখন বিভিন্ন প্রোগ্রাম শুরু করেছে তো সেই প্রোগ্রামকে কেন্দ্র করে এই হেলমেট বাহিনীর মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে এবং সেই উত্তেজনার একটা বহির প্রকাশ আমরা অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছি এবং যা কিনা বর্ধিত হতে হতে বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে প্রাঙ্গণ সেখানেও এই বাহিনীর যে আধিপত্য এবং এই বাহিনীর যে মহড়া সেটি এই দেশবাসী দেখেছে এখন এই বাহিনীর এই যে অপ্রতিরুদ্ধ অগ্রযাত্রা এটিকে যদি রুখতে হয় তাহলে যারা এই মুহূর্তে আন্দোলন করতে চাচ্ছেন সংগ্রাম করতে চাচ্ছেন তাদেরকেও ঠিক সমশক্তির অথবা এদের সেটা সুপার ক্ষমতা সম্পন্ন একটি হেলমেট বাহিনী তাদের লাগবে এবং সেই হেলমেট বাহিনী ছাড়া তারা কোনো অবস্থাতেই যুদ্ধের ময়দানে রাজনৈতিক যুদ্ধের ময়দানে জয়লাভ করতে পারবে না তো এই কারণে কি হচ্ছে ছাত্র দলের যারা নীতি নির্ধারক রয়েছেন কর্তা ব্যক্তি রয়েছেন তারাও ছাত্র দলের জন্য যদি একটি হেলমেট বাহিনী গঠন করার ব্যাপারে চিন্তা ভাবনা করেন এবং এই যে আমাদের দেশে যে সকল হেলমেট পাওয়া যায় সাধারণত হুন্ডা চালানোর জন্য মোটরসাইকেল চালানোর জন্য যে ধরনের হেলমেট ব্যবহার করা হয় সেই হেলমেটকে যদি তুড়ি মেরে উড়িয়ে দিতে হয় তাহলে এখানে ইউনিক কিছু হেলমেট লাগবে এবং এই হেলমেট ইউনিক হেলমেট কিভাবে তৈরি হবে এটি বোঝার জন্য যে সকল জেমস বন্ডের জিরো জিরো সেভেন সিরিজের সিনেমা রয়েছে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা যদি সেই সিনেমাগুলো দেখেন এবং সেই ষাটের দশক থেকে যখন এই সিনেমা বাজারে আসতো তখন কি প্রযুক্তিতে কি প্রেজেন্টেশনে কিংবা কী অভিনয় অথবা কি যে ফাইটিং দৃশ্য সেখানে জেমস বন্ডের যারা নায়ক জিরো জিরো সেভেন সিরিজের যারা নায়ক তারা যে দক্ষতা দেখেছে যে আকর্ষণ সৃষ্টি করেছে এবং যেভাবে বিজয় সিনিয়ে এনেছে ঠিক একই কায়দায় যদি রাজনীতির ময়দানে তাদেরকে বিজয় লাভ করতে হয় তাহলে প্রথমত তাদের লাগবে নতুন প্রযুক্তি হেলমেট এখন সেই প্রযুক্তির সঙ্গে ওয়াইফাই কানেকশান থাকতে পারে সেই প্রযুক্তির সঙ্গে বুলেট প্রুফ যে ফ্যাসিলিটিস সেটি থাকতে পারে এরপরে সেই প্রযুক্তির সঙ্গে অক্সিজেন মাস্ক থাকতে পারে এরপরে এর সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু প্রযুক্তি সেখানে জড়িয়ে দেওয়া যেতে পারে ওয়ারলেস ফ্যাসিলিটিসও থাকতে পারে সো দ্যাট এই বাহিনীকে যারা নিয়ন্ত্রণ করবে তাদের একজন কমান্ডার সাব কমান্ডার থাকতে পারে এরপরে তাদেরকে লেপ্রাইট শেখানো যেতে পারে ডানে ঘুরো বামে ঘুরো সামনে এগো তোমাদের পিছনে এটা চলছে এবং এই যে প্রযুক্তি এই প্রযুক্তি আবার ড্রোন দেওয়াও কিন্তু নিয়ন্ত্রিত হতে পারে এবং এই ড্রোন আবিষ্কার করার জন্য বাইরে যাওয়ার দরকার আমার দেশে অনেক বিজ্ঞানী রয়েছে যারা দেরকে আমরা সাধারণত তথাকথিত ভোগী বিজ্ঞানী বলি কল্প কাহিনীর বিজ্ঞানী যারা ম্যাসের বাক্সুর মধ্যে ভূত খুঁজে বেড়ায় এবং ভূত নিয়ে তাদের বিশাল বিশাল গবেষণা রয়েছে এবং ভূতের মতো করে তারা রোবট বানানোর চিন্তা করে এবং সেই রোবট দিয়ে বাংলাদেশ থেকে কি করে চাঁদে সরাসরি চলে যাওয়া যায় এই ধরনের প্রকল্প কিন্তু তারা তৈরি করার জন্য বিভিন্ন রকম গদ্য উপন্যাস তারা কিন্তু লিখে থাকে তো এই শ্রেণীর মানুষ কিছুটা সুযোগ লাভের জন্য কিছুটা অর্থনৈতিক বেনিফিটের জন্য বা কিছুটা একটু ভাবসাপ দেখানোর জন্য তারা কিন্তু নানা ধরনের প্রকল্প দিয়ে থাকে তো এই ধরনের লোকদেরকে যদি বিএনপির যারা লোকজন রয়েছে তারা ভাড়া করে কিংবা ডবল এজেন্ট হিসেবে নিয়োগ দেয় যেটি জিরো জিরো সেভেন সিরিজের মধ্যে প্রায়ই দেখা যায় যে শত্রু পক্ষকে ঘায়ল করার জন্য সেই পক্ষের যে সকল বিশ্বস্ত লোক রয়েছে তাদেরকে আন্ডারহ্যান্ড মানি দেওয়া হয় এবং সেই পক্ষের যে সকল তাবিদার রয়েছে দালাল রয়েছে এবং দালালদের সুর যেহেতু কোনো চরিত্র থাকে না তারা যে কোনো লোকের কাছ থেকে টাকা পয়সা নিতে পারে তো এই লোকদেরকে টাকা পয়সা দিয়ে বিএনপির যারা লোকজন রয়েছে তারা যদি একটি ড্রোন প্রযুক্তি আবিষ্কার করতে পারে এবং ড্রোনের সঙ্গে যদি তারা একটা গোয়েন্দা প্রযুক্তিও আবিষ্কার করতে পারে এবং সেটি নিয়ে যদি সত্যিকার অর্থে এখন যে আমাদের দেশে হেলমেট বাহিনী রয়েছে যাদেরকে সনাতনী হেলমেট বাহিনী বলা যেতে পারে এবং সনাতনী সেই হেলমেট বাহিনীর সঙ্গে যদি নতুন প্রযুক্তির জিরো জিরো সেভেন সিরিজের অনুকরণে হেলমেট আমদানি করা হয় এবং তাদেরকে ট্রেন আপ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই বাহিনী অর্থাৎ জিরো জিরো সেভেন হেলমেট বাহিনী তারা যদি ছাত্রদলের হয় তাহলে এরা এই বাংলাদেশের রাজনীতিতে চলমান যে সনাতন পদ্ধতির হেলমেট বাহিনী রয়েছে তাদের বিরুদ্ধে বিপুল বিজয় লাভ করবে এবং সেই বিজয়টা এমন হবে যে বিজয়টার কথা সাধারণত হেলমেট বাহিনীর যে নতুন যারা জিরো জিরো সেভেন সিরিজের হেলমেট বাহিনী রয়েছে তাদের প্রতিপক্ষ স্বপ্নেও কল্পনা করতে পারবে না আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে বোঝার হিকমত দান করুন আমাদেরকে হেদায়ত দান করুন এবং এই দেশের সার্বিক কল্যাণ দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ববরকাত